মালা স্কুল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি সকালের ব্রেকফাস্টের জন্য জিরে আলু করে দেখাচ্ছি। এটা বিভিন্ন টাইপের বিভিন্ন ভাবে লোকে বানায়, আমি আমার দেখুন যে হিসাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য কি কি লাগবে, আমি বয়েল আলু এখানে হাফ কিলো নিয়ে নিয়েছি, নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে। তার লাগবে ঘি লাগবে, এটা এটা ঘি ছাড়া হবে না। এটা রোস্টেড জিরে আমি এই শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। লাগলে আমার একটা মিডিয়াম এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটা কেটে নিয়েছি ছোট ছোট করে। আর লাগবে দেখুন, এটা লাগবে আমচুর পাউডার, এটা লাগবে গোলমরিচ হাফ টিস্পুন, এটাও হাফ টিস্পুন, একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা সামান্য ধনে পাতা নিয়েছি কেটে রেখে দিয়েছি, পরে গার্নিশিংয়ে লাগবে। জিরে লাগবে আমার 1 টিস্পুনের মতন, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে লাগবে, এটা লাগবে সামান্যতম হিং দেব 1/2 টিস্পুনের মতন, আর একটা 50 গ্রামেরও কম আমি আদা নিয়েছি, নিয়ে কুচি করে রেখেছি, আর একটা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা মা, তুমি যে বললে কি এটাতে সর্ষের তেল বা অন্য কোন তেল, এটা সর্ষের তেল বা অন্য কিছু ভালো লাগবে না, কেন কি এটা ঘিতেই ভালো লাগবে। সকালের জল খাবারে তো আপনি এটার সঙ্গে লুচি বা পরোটা বা নান যে কোনো কিছু খেতে পারেন, আর এর সঙ্গে ঘি এর স্বাদটা বেশি ভালো লাগবে, সেই জন্য ঘিটা দেওয়া। ঠিক আছে, কোনো কঞ্জুসি না? না, এটা 1 টেবিলস্পুন লাগবে। আচ্ছা, দেখুন ঘিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম, আর জিরেটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়েছি জিরে, তার সঙ্গে একটু দেখুন 1/2 টিস্পুন আমি হিং মেশাচ্ছি। এখন আমি পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি, প্রথমেই আপনারা যদি বয়েল করা আলু দিচ্ছেন, এটা বয়েল করা আলু দিলেই ভালো হয়, আমি এটা 4টে সিটি লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি বয়েলটা ভালোভাবে হয়ে গেছে, বেশি একশো থেকে বেশি সিটি দেবেন না, নাহলে এটা গলে যাবে একদম, আমি ওই জন্য বলে দিচ্ছি আপনাদের সিটি কটা দেবেন, 4টে সিটি দেবেন কুকারে, আর এটা লাস্টে মেশাবেন, সব মশলা টশলা যখন আমার মানে ভাজা হয়ে যাবে তখন আমি মেশাবো ওটা, নাহলে আলু বয়েল করা তো ভেঙে যাবে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন আদাটাও মিশিয়ে নিচ্ছি, কুচি করে এরকমভাবে কেটে রেখে দেবেন। যত মিহি করে কাটা হবে তত এটা খেতে সুস্বাদু হবে। দেখুন পেঁয়াজ আর আদাটা এতটা পরিমাণ আপনারা ভেজে নেবেন, তারপরে এটার সঙ্গে টমেটো মিশিয়ে দেবেন। এখন আমি দেখুন যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটা মিশিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে মিশিয়ে দেব গোলমরিচ, নিজেদের ঝালের ওপরে, এটা নিজেদের ঝালের টেস্টের ওপর, ঝালটা আপনার নিজের ওপর, ঝাল আপনি যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই হিসেবে দেবেন। আর এখন আমি দেব দেখুন
হাফ টিস্পুনের মতন হলুদ দিচ্ছি, আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার একটু গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন আমি নুন মিশিয়ে নিচ্ছি, নুনটাও স্বাদ অনুসারে আপনারা দেবেন, আপনারা কীরকম নুন পছন্দ করেন সেই হিসেবে আপনি দেবেন। এখন আমি আলুটা মিশিয়ে নিচ্ছি, এটা সকালে বানিয়ে খাবেন দেখবেন খুব সুস্বাদু। লুচি পরোটা রুটি আপনি যেটাই খান খুবই ভালো লাগবে, স্বাদ লাগবে। তুমি আমার টিফিনে কতবার দিয়েছো? অনেকবার। কেন, আলু একটা এমন জিনিস আমাদের মানে ভারতবর্ষে, মানে আমার মনে হয় না এমন কেউ আছে যেটা আলু খেতে পছন্দ না করে, সে আপনি যেভাবেই আলুকে বানান। একটু টক টক লাগবে, আর লাগবে মেন এর ইনগ্রিডিয়েন্টস তো জিরে, ওই জন্য দেখুন জিরে রোস্টেড যেটা সেটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু এটা মিলিয়ে নেব, নিয়ে ধনে পাতাটা মিশিয়ে আমি নামিয়ে দেব। তাহলেই আমার হয়ে গেল জিরে আলু, জিরে আলু। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক করছেন আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সবার কাছে, আর আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটা দেখতে থাকুন, দেখুন। আর এখন ধনে পাতা মিশিয়ে আমি গার্নিশ করে নেব। এই হলো জিরে আলু।